সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে, আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বলো কলকাতা, বলো 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 কলকাতা। নমস্কার, আপনাদের সঙ্গে আমি দুর্বা। মোমবাতি তৈরির প্রশিক্ষণ শিবিরে আয়োজন রায়নায়। সামনে দীপাবলি, দীপাবলির আগে স্বনির্ভর গোষ্ঠীর অন্তর্ভুক্ত মহিলাদের মোমবাতি তৈরির প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল রায়না এক ব্লকের বজরুক দিঘি বাজিতপুর সমবায় সমিতির লিডার। সব মিলিয়ে মোমবাতি তৈরির ট্রেনিং দেওয়া হবে মোট 5 দিন ধরে। মঙ্গলবার প্রশিক্ষণ শিবির তৃতীয় দিনের পদার্পণ করল, বাকি আর মাত্র 2 দিন। উক্ত প্রশিক্ষণের মাধ্যমে শেখানো হবে কিভাবে বিভিন্ন আকারের আকৃতির মোমবাতি তৈরি করতে হয়। যথাযথ প্রশিক্ষণ দেওয়ার পর এই মহিলাদের তৈরি দ্রব্য বাজারজাত করে অর্থ উপার্জন করার ব্যবস্থা করে দেওয়া হবে। এমনিতেই সরকার ওমেন্স এম্পাওয়ারমেন্টের দিকে নজর দিয়েছেন, যাতে তারা অর্থনৈতিক দিক দিয়েও স্বনির্ভর হতে পারে। সেদিক দিয়ে দেখতে গেলে যথেষ্ট কার্যকরী মোমবাতি তৈরির প্রশিক্ষণ শিবির। এছাড়াও প্রয়োজনীয় লোন দেওয়া থেকে দ্রব্য বাজারজাত করার সমস্ত সুযোগ ও সুবিধা দেবে কোঅপারেটিভ সোসাইটি। শুধু তাই নয়, মহিলারা চাইলেও এক একটা গ্রুপে বিভক্ত হয়ে কাজ করতে পারেন। মঙ্গলবারের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর রায়না এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি সভাপতি, সহকারী সভাপতি, কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ, কোঅপারেটিভ সোসাইটির ম্যানেজার বেনি মাধব চক্রবর্তী, জয়েন্ট বিডিও সিআই থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিবৃন্দ। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ আশিস দত্ত রিপোর্ট। আজকে স্বয়ম্বর গোষ্ঠীর একটা ট্রেনিং প্রোগ্রাম চলছে, আজকে তৃতীয় দিন, 5 দিন প্রোগ্রামটা হবে। সেই মোমবাতি তৈরির প্রশিক্ষণ চলছে। আজকে আপনার উপস্থিত ছিলেন ব্লকের সিআই সাহেব ছিলেন, জয়েন্ট বিডিও সাহেব এসেছিলেন, এছাড়া কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ মহাশয় এসেছিলেন, সভাপতি ম্যাডাম এবং সহসভাপতি সাহেব ওনারাও উপস্থিত ছিলেন। এটা বুজরুক দিঘি বাজিতপুর এসকিউএস লিমিটেড, বুজরুক দিঘি গ্রামে অবস্থিত। এখানে এই এসএইচজি প্রোগ্রামটা হচ্ছে। আমি এই সোসাইটির ম্যানেজার বেনি মাধব চক্রবর্তী। আজকে আমরা এখানে এই কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে এই যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রয়েছে তাদেরকে একটা মোমবাতি বানানোর বেসিক ট্রেনিংটা দেওয়ার ব্যবস্থা করেছি এখানে। তো এটা 5 দিনের ট্রেনিং, 3 দিন হয়ে গেছে, আরও 2 দিন বাকি রয়েছে। এই ট্রেনিংয়ের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা কাজ শিখবে, কী করে মোমবাতি বানাতে হয়, বিভিন্ন রকমের যে শেপ থাকে মোমবাতি সেগুলো ওরা শিখছে। আমাদের এখানে ট্রেনার রয়েছে, ট্রেনার আমাদের ডিস্ট্রিক্টে যিনি কোঅর্ডিনেটর, সেই আমাদের প্রত্যেকটা মহিলাদেরকে এখানে ট্রেনিং দিচ্ছে। এছাড়া এই মহিলাদের ট্রেনিং পাওয়ার পরে এনাদেরকে একটা মার্কেটিংয়েরও আমরা সুযোগ করে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে যে জিনিসটা শিখবেন এবং যে র মেটেরিয়ালস বা প্রোডাক্টটা ওনারা বানাবেন সেটা যেন ওরা বিক্রি করে একটু পয়সা অর্জন করতে পারে, যেটা ওনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে। আমরা সবাই জানি যে এখন আমাদের সরকারের একটা টার্গেট রয়েছে যে ওমেন এম্পাওয়ারমেন্ট, মহিলাদেরকে বেশি এম্পাওয়ার করা, যাতে করে তাদের হাতে অর্থনীতিটা অনেকটাই যেন অর্থটা আসে। তো সেক্ষেত্রে আমাদের এই এরকম স্কিম, এরকম প্রোগ্রামগুলো যথেষ্টই কার্যকারী এবং আমরা আহ্বান করছি যে বেশিরভাগ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এতে পার্টিসিপেট করুক এবং আমাদের সমবায় সমিতি এখানে লোন এবং ইত্যাদি বাকি সব ফেসিলিটি দেওয়ার জন্য রাজি আছে, মার্কেটিং ইত্যাদি সবই করে দেওয়ার জন্য রাজি আছে, র মেটেরিয়ালস প্রোডাক্ট সব কিছু এনে দেওয়ার জন্যও তারা তাৎপর্য রয়েছে। আশা করছি এটা আগামী দিনে আরও বড় শেপ নেবে এবং মহিলাদের হাতে আরেকটু অর্থ দেওয়ার সুযোগ করে দেবে। যথেষ্ট নির্ভরশীল হবে, মহিলারা এখানে যেরকম কাজ শিখছে তারা চাইলে গ্রুপ ফরমেশন করে, মানে ইন্ডিভিজুয়ালি তারা লোনের জন্য অ্যাপ্লাই করতে পারে, পার্শিয়ালি বা টোটাল গ্রুপটাই অ্যাপ্লাই করতে পারে। সেক্ষেত্রে সমবায় সমিতি ডেফিনেটলি একটা লোন প্রোভাইড করবে এবং সেই লোনটা নিয়ে তারা যে ডাইসগুলো হয় সেই ডাইসগুলো কিনবে এবং এক একটা ডাইসের দাম প্রায় 3000-এর কাছাকাছি। ওই সেই ডাইসগুলো কিনে একবারে প্রায় 1000-10-12 প্রোডাক্ট বানাতে পারে। ডাইসটা স্টেবল, ওটা তো আর চেঞ্জ করবে, শেপ চেঞ্জ হবে না, তো ডেফিনেটলি ওইটা মহিলাদেরকে প্রোডাকশন যে রেটটা আছে সেটা বাড়াতে অনেকটাই হেল্প করবে।
বিক্রয়ের জন্য আমরা যে মার্কেটিং এর যে ব্যাপারটা বললাম, সমবায় সমিতি মার্কেটিং এর দিক থেকে অনেকটা হেল্প করে, প্লাস আমাদের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এখানে রয়েছে, ওনারাও একটা লেভেল প্লেইং প্ল্যাটফর্ম দেবে যেখানে মহিলারা যে বস্তুগুলো বানাবে সেগুলো এখানে বিক্রি করা যায়। প্লাস আমাদের রায়নায়ক ব্লকের যে পঞ্চায়েত সমিতি আছে, পঞ্চায়েত সমিতির আমাদের সভাপতি ম্যাডাম রয়েছেন, কর্মাধ্যক্ষরা সব রয়েছেন, সহকারী সভাপতি রয়েছেন, সবাই রয়েছেন। প্লাস আমাদের কোঅপারেটিভ সোসাইটির যেখানে যে ম্যানেজার আছে উনিও রয়েছেন। আমাদের পঞ্চায়েত সমিতির মাধ্যমেও আমরা ব্লকের মধ্যে যে বিভিন্ন যে ডিলার অ্যাসোসিয়েশন বা ডিলার্স রয়েছে যারা স্টেশনারি প্রোডাক্ট কেনে, তাদের কাছে আমরা একটা অ্যাপিল করব যে আগামী দিনে আসছে আমাদের ফেস্টিভ। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুবর্ণ সুযোগ বড় কলকাতা নিয়ে এলো এবার এক অভিনব উদ্যোগ, যে কোনো স্বেচ্ছাসেবী ও ধর্মীয় প্রতিষ্ঠানকে সমাজের বুকে আরও প্রসারের আলোয় আনতে এই উদ্যোগ। বিস্তারিত জানতে ফোনে যোগাযোগ করুন 8240168370। বড় কলকাতা, বড় কলকাতা অনলাইন নিউজ চ্যানেল, কন্ট্যাক্ট আস টু গিভ এনি কাইন্ডস অফ অ্যাডভার্টাইজমেন্ট টু আওয়ার ওয়েবসাইট www.bolokolkata.com অ্যান্ড আওয়ার আদার্স সোশ্যাল মিডিয়া, business advertisement and personal advertisement, property, job, education, vehicle, marriage, etc. Please feel free to call or WhatsApp us at 8240168370. TNC apply.